जे कहानी सॉरी भाई मैं भी चले। आज मुक्ति पे छे शाहरुख खानेर डंकी और आगामीकाल मुक्ति पे चले छे प्रभासेर सालार पार्ट 1 सीज फायर। डंकी शाहरुखेर এই বছরের 3 নম্বর সিনেমা। শাহরুখ ভক্তরা বলছেন অভিনেতার হ্যাট্রিকের অপেক্ষায়। অন্যদিকে 5টা বক্স অফিস ফ্লপের পর সালার দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া প্রভাস। তবে সিনেমা মুক্তির আগে যেন একটু পিছিয়ে গেল টিম সালার। নয়া ব্যবসায়িক কৌশল গ্রহণ করেছে তারা। সালার দক্ষিণের জনপ্রিয় মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাচ্ছে না বলেও খবর রয়েছে। ডানকি নাকি গোটা ভারত জুড়ে প্রভাব খাটাচ্ছে। হলগুলোতে প্রায় সবকটি শোতেই চলবে ডানকি। ফলে বাণিজ্যিক ক্ষতির দিকটা মাথায় রয়েছে টিম সালারের। I understand noun, pronoun, adjective, verb, adverb, conjunction. মুক্তির দিনে গোটা দেশে 12,600 বেশি শো পেয়েছে শাহরুখের সিনেমা। বিক্রি হয়েছে প্রায় 3,61,000 টিকিট। সব মিলিয়ে ডানকির ঝুলিতে ইতোমধ্যেই উঠে এসেছে কম পক্ষে 10,25,00,000 টাকা। অন্যদিকে প্রভাসের সালার প্রায় 6,400 শো পেয়েছে মুক্তির দিনে। বিক্রি হয়েছে প্রায় 5,70,000 টিকিট। ফলে শো সংখ্যা বেশ কম থাকার পরও টিকিট বিক্রির জোরে ডানকিকে টেক্কা দিয়ে মুক্তির আগেই 12,50,00,000 টাকা উপার্জন করে ফেলেছে সালার পার্ট 1 সিজ ফায়ার। সেক্ষেত্রে শো কম পাওয়ায় ব্যবসায় যে প্রভাব পড়বে বলে আশঙ্কা করেছে টিম সালার সেই যুক্তি যদিও খাটছে না। বাকিটা সিনেমা মুক্তির পরেই বোঝা যাবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।